বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে বাজে শহরের তালিকায় উঠেছে রাজধানী ঢাকার নাম। আজ সকাল থেকে ঢাকার আকাশে যে পরিমাণ দূষণ তা বিশ্বের আর কোনো শহরে নেই। আন্তর্জাতিকভাবে যে দূষণকে বলা হচ্ছে মারাত্মক বিপজ্জনক। মার্কিন পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ার এর তথ্য অনুযায়ী সকাল 8টায় বিশ্বের সর্বোচ্চ বায়ু দূষিত নগরী হিসেবে ঢাকার স্কোর ছিল 335। সাধারণত 100 স্কোর থাকলেই বায়ু দূষিত নগরী হয়। ঢাকা নগরীর বর্তমান দূষণ স্কোর বিপজ্জনক বলছে সংস্থাটি। ঢাকার পরে বায়ু দূষিত নগরী হিসেবে রয়েছে ভারতের মুম্বাই, কলকাতা এবং পাকিস্তানের লাহোর। তবে ওইসব শহরের স্কোর রয়েছে 200-র মধ্যে। এই পরিস্থিতিতে বাইরে ব্যায়াম এড়িয়ে চলতে বলা হয়েছে ঢাকা নগরবাসীকে। একই সাথে বাসাবাড়ির দরজা জানালা বন্ধ এবং মাস্ক পরে বাইরে চলাচল করতেও নির্দেশনা দিয়েছে মার্কিন সংস্থাটি। গেল 7 বছরের মধ্যে এবার ঢাকার বায়ু দূষণ সবচেয়ে ভয়াবহ। পরিবেশ অধিদপ্তর এবং বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাজধানীর শহরে বায়ু দূষণের 3টি প্রধান উৎস হল ইট ভাটা, যানবাহনের ধোঁয়া এবং কনস্ট্রাকশন সাইটের ধুলা।